আসুন দেখে নিই গ্রিন টেবিল এগ তৈরি করতে আমাদের কি কি উপাদান লাগছে। এই গ্রিন টেবিল এগ তৈরি করার জন্য আমাদের লাগছে কাজী ফার্মস কিচেনের বয়লার চিকেনের এগ, আমাদের আরো লাগছে লেটুস, ব্ল্যাক অলিভ, লেমন জেস্ট, সিসমি সিডস, কাজী ফার্মস কিচেনের টমেটো কেচাপ, কাজী ফার্মস কিচেনের বয়ল করে রাখা এগ, গ্রিন চিলি পেস্ট, গ্রিন ফুড কালার, মেয়োনিজ এবং লেমন জুস। দেখে নিয়েছি উপাদানগুলো, এখন আমরা চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি শুরুতেই যেটা করছি, আমাদের ডিমগুলোকে আমি কিন্তু প্রপার ওয়েতে হার্ড বয়েল ডিম করে রেখেছি, এবং সেক্ষেত্রে আমাদের ডিমটাকে হার্ড বয়েল করার জন্য 10 থেকে 12 মিনিট লাগছে। এবং বয়েল করার পরে আমার এখন যেটা হবে কাজ, এই ডিমটাকে আমি দুভাগ করে নেব। কাজী ফার্মস কিচেনের বয়লার চিকেনগুলোকে কিন্তু ভেজিটেবল ফিড খাওয়ানো হয়, এলোমেলো কিছু খাওয়ানো হয় না। সো নিঃসন্দেহে আপনি আপনার নিজের জন্য, পরিবারের সকলের জন্য কাজী ফার্মস বয়লার চিকেনের চিকেনগুলো এবং এগুলো অনায়াসে খেতে পারেন। এখন আমাদের কাজ হবে যে ডিমের যে কুসুমগুলো আছে এগুলোকে খুব সাবধানতার সাথে আমরা এটাকে একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। এখন আমাদের কাজ হবে এই ডিমের কুসুমগুলোকে প্রথমে আগে ম্যাশ করে নেওয়া। তো আগে প্রথমে ম্যাশ করে নিচ্ছি। মোটামুটি ডিমের কুসুমগুলো ম্যাশ করা শেষ। এখন আমি এখানে একদম ফ্রেশ লেমন জুস আছে, সেটার সাথে সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার মিক্স আপ করে নিচ্ছি। আমি দেখার সৌন্দর্যের জন্য এই গ্রিন ফুড কালার দিচ্ছি, আপনি চাইলে এই অপশনটাকে আসলে অমিট করতে পারেন। দিয়ে দিচ্ছি একটু মেয়োনিজ, আরো দিয়ে দিচ্ছি লেমন জেস্ট, খানিকটা তেতো স্বাদ যারা পছন্দ করেন না তারা এই লেমন জেস্টের অপশনটাকে একেবারে বাদ দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সবুজ মরিচ বাটা। এখন এই সব উপাদানকে আমি সুন্দর মতন করে মিক্স আপ করে নিচ্ছি। আমার কাছে আছে পাইপিং ব্যাগ, তো এখানে আমি একটু সুন্দর মতো নজেল দিয়ে নিব। আমার কাছে এই যে নজেলটা আছে এটার নাম হচ্ছে 2D সাইজের নজেল, তো এটাকে আমি পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি এবং এই মিশ্রণটাকে আমি পাইপিং ব্যাগে খুব সুন্দর মতন করে ভরে নিচ্ছি। এখন আমি শুরুতে যেটা করব, আমরা যেখানে প্লেটিং করছি সেই প্লেটটাকে আমরা আগে রেডি করে নিব, দেন তারপরে সবকিছু আমি সাজিয়ে নিব। আমার কাছে এখানে লেটুস আছে, আমি লেটুসটাকে একটু এলোমেলো করে কেটে নিচ্ছি। আমরা যে ডিমের সাদা অংশটুকু রেখেছিলাম প্রত্যেকটাকে এখানে আগে প্লেস করে দিচ্ছি। আমরা এই পাইপিং ব্যাগের এই অংশটুকু কেচি দিয়ে কেটে নিচ্ছি। মোটামুটি আমার কিন্তু এগের ভেতরে ফিলার দেওয়া হয়ে গেছে, এখন এর উপরে আমি একটু হালকা আর একটু ডেকোরেশন করব। আমি জাস্ট কিছু কিছু জায়গাতে ব্ল্যাক অলিভ ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। একদম শেষে আমি সামান্য পরিমাণে সিসমি সিডস প্রত্যেকটা এগের উপরে দিয়ে দিচ্ছি। ব্যাস, এভাবে তৈরি হয়ে গেল আমাদের মজাদার গ্রিন ডেভিল এগ।